আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পায়েস। এটা হচ্ছে আমের পায়েস, আমি সাবুদানা দিয়ে বানাবো। এইটা যে কতখানি মজা যারা খাইছেন তারা জানেন, আর যারা খান নাই একবার বানা দেখেন। খুব সহজ তৈরি করা, ইচ্ছা করলে আমের বদলে আপনারা পোলার চাল দিয়েও বানাতে পারেন একইভাবে। তা আসে নাকি শুরু করা যাক। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ জাল দিয়ে নিছি, হালকা হালকা বলকে রাখছি। এর মধ্যে আমি 1 কাপ সাবুদানা, রেগুলার সাবুদানা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি পানিতে সিদ্ধ করবো না, সরাসরি দুধের মধ্যেই সিদ্ধ করে নিব। সাবুনটা দেওয়ার পরপর একটু নেড়ে দিতে হবে, যাতে এটা গায়ে গায়ে লেগে না থাকে, আবার তলা গিয়ে লেগে না থাকে। সাবুনটা দেওয়ার পর আবার ফুটে উঠছে, দেখেন দুধ। এই চুলার জালটা এমন কম রাখতে হবে যাতে জাস্ট ফুটতে পারে, কারণ দুধ কিন্তু নেড়ে উতলায় পড়ে যাবে, সেই জন্য খুব কম আঁচে রাখতে হবে এটাকে। জাস্ট ফুটতে পারে দুধটা এই অবস্থাতেই, আর একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, কারণ উপরে যাতে সর পড়ে না যায়। প্রায় 10 মিনিটের মধ্যেই আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেল, খুব জলদি হলো। যে দেখেন যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, একটু টিপ দিয়ে বুঝতে পারবেন, একদম গলায় ফেলার দরকার নাই। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম খান, কারণ এরপরে আম দেওয়া হবে 2 কাপ। ওই আমের মিষ্টিটা এই মিষ্টিতে দুইটা মিলে যাতে একটু বেশ মোটামুটি ভালো ধরনের একটু মিষ্টি হয়, মানে যে যেরকম চান। আর আমি দিয়ে দিব সামান্য 1 চিপটি লবণ। আমের সাথে লবণটা দিলে আসলে মিষ্টত্বটা একটু ভাল লাগে আর কি, খাইতে একটু অন্য ধরনের মিষ্টি লাগে। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এর সাথে, একই সাথে এখানে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম কাটা আছে টুকরা টুকরা করে, ওইগুলো দিয়ে দিব এর মধ্যে দিয়ে। এখন এইটাকে খালি চিনিটা গলা পর্যন্ত একটু জাল দিয়ে দেবো আমি। 1-2 মিনিটের মধ্যে চিনিটা গলে গেল, বলক এসে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এর মধ্যে এলাচি, দারচিনি কিংবা কোনো ধরনের কেওড়া জল, গোলাপ জল কিছু দেওয়ার দরকার নাই, এমনি এটা ভালো, কারণ এটা আমের ফ্লেভারই থাকবে। চুলাটা বন্ধ করে আমি আমটাকে রেডি করে নেব। আমি এখানে 2 কাপ পাকা আম কেটে নিছি, এগুলাকে আমি এখন ব্লেন্ড করে নেব ভালো মতো। আমি আমগুলো ব্লেন্ড করে একটা ছোট কড়াইয়ে নিয়ে নিলাম, আমি কিন্তু কোনো পানি দিই না, এটা যথেষ্ট ঘন। এখন এটাকে আমি একটু জাল দিয়ে নিব। অনেকে সরাসরি দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, কিংবা কিছুক্ষণ রাখলে দুধটা দইয়ের মতো জমে যায় একটু এর অ্যাসিডিটি ভাবের জন্য আমের। তো সেই জন্য জাল দিয়ে নিলে এটা তেমন কোনো কিছু হয় না, তো আমি অল্প একটু জাল দিয়ে নেবো এটাকে। আপনারা এইভাবেও দিয়ে দিতে পারেন, অথবা একটু জাল দিয়েও দিতে পারেন, কিন্তু আমি জাল দিয়ে দিচ্ছি, এতে দুধ ফাটার কোনো সম্ভাবনা থাকবে না, কিংবা জমে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আর এটা জাল দেওয়ার সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কারণ উপরেরটা হবে না, মানে উপরেরটা ঠান্ডাই থেকে যাবে, তলার দিকে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য যেহেতু এটা ঘন, বলক আর সার তেমন কোনো সম্ভাবনা নাই, সেই জন্য ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে উপর নিচ সব দিকে সমান পায়। যেমন দেখেন এখন এই পাশ থেকে ফুটতেছে, কিন্তু মাঝখানের দিকটা কিন্তু ঠান্ডা, তো পাশ থেকে ফুটে এটা পরে পুড়ে লেগে যাবে, সেই জন্য একটু নেড়ে নেড়ে দিতে হবে ঘন ঘন। 5-6 মিনিট জাল দিয়েই যখন বুঝবেন যে পুরো আমটাই জাল দেওয়া হয়ে গেছে, মানে আপনি যতই নাড়েন দেখবেন বলক উঠতেছেই এটাই, ফুটতেছেই। আর একটু সাবধানে থাকতে হবে, গায়ে কিন্তু এটা ছিটে ছিটে আসে খুব ঘন দেখে, মানে পুরো আমটা যখন বুঝবেন যে প্রায় সিদ্ধ হয়ে গেছে, সবটাই গরম হয়ে গেছে ফুটার মতো, তখন আমি এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে আমি এখন একটু ঠান্ডা করে নেব এটাকে। দেখেন এখন ছিটে ছিটে গায়ে আসতেছে, যেখান থেকে নাড়েন এটার ফুটার বন্ধ হচ্ছে না, এটা ফুটতেই আছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে দিই, বন্ধ করে আশপাশটাকে একটু চেষে দিই, নাহলে আশপাশের গুলো শক্ত হয়ে যাবে। এখন একটু ঠান্ডা হলে আমি সাবুদানার সাথে মিশিয়ে ফেলবো। এই 7-8 মিনিট পরে আমি আমগুলাকে এই সাবুদানাগুলোর মধ্যে দুধ আর সাবুদানার সাথে মিশিয়ে দিব। আমগুলো কিছুটা ঠান্ডা হয়েছে, আর দুধ আর সাবুদানা মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ভালো মতো মিশাই চেচেপুছে দিয়ে মিলাই রাখবো আমি। দিয়ে দিলাম, এখন এর সাথে আমি ভালো মতো এটাকে একটু মিলাই দিব। এটা অনেক ঘন ছিল, এখন একটু পাতলা হয়ে যাবে। বাস সমানভাবে মিশে গেল, হয়ে গেল আমার আম সাবুদানার পায়েস। এখন আমি একটা ডিশের মধ্যে এটাকে ঢেলে নিব। আমি এখন একটা 1.25 লিটারের কাচের ডিশের মধ্যে এটাকে ঢেলে নিব। এটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু ফ্রিজে ঘন্টা 2 রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হইলে খাইতে ভাল লাগে, মিষ্টত্বটাও বেড়ে যায় কিন্তু, আর এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডাই বেশ মজা। এটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে,
যাই হোক, এখন এইভাবে রেখে আমি এটাকে একটু ফ্রিজে রেখে ঘন্টা দুয়েক বেশ ঠান্ডা করে নিই। দুই তিন ঘন্টা ফ্রিজে রাখার পরে এই হয়ে গেল আমার আমের পায়েসটা। আমি এবার আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে একটু বাদামও দিয়ে দিছি, দুই চার টুকরা আমও দিয়ে দিছি। ইচ্ছা করলে এটা সাবুদানার বদলে আপনারা কোলার চাল দিয়েও করতে পারেন, আস্ত চালও দিতে পারেন, অথবা চালটাকে একটু ভেঙে দিতে পারেন খুদের মতো করে, একই প্রসেসে রান্না। আর খাইতে যে কি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই এখনও জলদি বানায় ফেলা, বাসার সবাই মিলা তামা তামা করে খায় ফেলাইতে পারবে, কম খরচের মধ্যে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।